আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন এবং বন্ধুগণ, আশা করছি সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। কবুতরের বাচ্চা কেন ছোট বড় হয় এবং কবুতরের বাচ্চা ছোট বড় হলে কি করবেন, এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি আপনি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার বুঝতে সমস্যা হতে পারে এবং পরবর্তীতে আমাকে এমন কিছু প্রশ্ন করবেন যার উত্তর ভিডিওর মধ্যেই বলা থাকে। বন্ধুগণ, আর কথা বাড়াবো না, চলুন আমরা এবার ভিডিওর মূল টপিকে চলে যাই। যদি কবুতরের বাচ্চা ছোট বড় হয় তাহলে যে সমস্যাগুলো হয় তা আপনাদের জেনে রাখা দরকার। বন্ধুগণ, কবুতরের বাচ্চা ছোট বড় হলে বেশিরভাগ সময়ই ছোট বাচ্চাটি মারা যায়। কারণ হলো, যে বাচ্চাটি বড় হয় তার গায়ে স্বাভাবিকভাবেই শক্তি বেশি থাকে, যার ফলে বাবা মা যখন তার বাচ্চাকে খাওয়ায় তখন বড় বাচ্চাটি বেশি খাবার খেতে পারে আর ছোট বাচ্চাটি কম খাবার পায়। আবার অনেক সময় বাবা মা তার একটি বাচ্চাকে খাবার বেশি খাওয়ায়, যার কারণেও কবুতরের বাচ্চা ছোট বড় হয়। এমন অবস্থায় যদি আপনি ছোট বাচ্চার প্রতি বাড়তি যত্ন না নেন তাহলে ছোট বাচ্চাটি অনেক সময় মারা যায়। কবুতরের বাচ্চার যত্ন কিভাবে নেবেন এ নিয়ে আমার চ্যানেলেই একটা ভিডিও দেওয়া আছে, আশা করি সেটা দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। কবুতরের বাচ্চা ছোট বড় হওয়ার পেছনে আরেকটি যে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটি এখন আপনাদের বলে দিব। আপনারা হয়তো জানেন যে কবুতর যখন ডিম দেয় তখন একটি ডিম পাড়ার পর মাঝখানে একদিন গ্যাপ রেখে দ্বিতীয় ডিমটি দেয়। কিছু কিছু কবুতর আছে যারা একটি ডিম পাড়ার সাথে সাথেই ডিমে তা দিতে শুরু করে, তখন কবুতরের একটি বাচ্চা আগে ফুটে আর সে বাচ্চাটি বড় থাকে। আবার কিছু কিছু কবুতর আছে যারা দুইটি ডিম পাড়ার পর ডিমে তা দেওয়া শুরু করে। যে কবুতরটি দুইটি ডিম পাড়ার পর ডিমে তা দেওয়া শুরু করে তাদের বাচ্চা ছোট বড় হয় না। এখন চলুন জেনে নেই কবুতরের বাচ্চা ছোট বড় যেন না হয় তার ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সে সম্পর্কে। কবুতর যখন প্রথম ডিম দিবে তখন সে ডিম সরিয়ে রেখে প্লাস্টিকের ডিম দিয়ে দিবেন এবং দ্বিতীয় ডিম পাড়ার এক ঘন্টা আগে প্লাস্টিকের ডিম সরিয়ে ভালো ডিম দিয়ে দিবেন, অর্থাৎ আসল ডিমটি দিয়ে দিবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই, কবুতর দ্বিতীয় ডিম কখন দিবে সেটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ বন্ধুগণ, কবুতর সবসময় বিকেলে ডিম দেয়, আবার কিছু কিছু কবুতরের ক্ষেত্রে ভিন্নতাও থাকতে পারে। আপনার কবুতর কখন ডিম দেয় সেটা আপনাকে একটু কষ্ট করে বের করতে হবে। যদি আপনি প্রথম ডিম সরিয়ে রেখে প্লাস্টিকের ডিম দিয়ে দেন এবং দ্বিতীয় ডিম পাড়ার আগে আসল ডিম দিয়ে দেন তাহলে বাচ্চা 80% একই সমান থাকবে। এরপরও যদি বাচ্চা ছোট বড় হয় তাহলে বাচ্চাকে যখন বাবা মা খাওয়াবে তখন বড় বাচ্চাটি সরিয়ে রাখবেন, যখন ছোট বাচ্চাটিকে খাওয়ানো শেষ হবে তখন বড় বাচ্চাটি কবুতরের কাছে দিয়ে দিবেন, অর্থাৎ দুটি বাচ্চা একসাথে করে দিবেন। এমনটা কয়েকদিন করলেই দেখবেন বাচ্চার সাইজ দুইটা একই সমান হয়ে যাবে। আপনি চাইলে ছোট বাচ্চাটিকে হ্যান্ড ফিডিংও করাতে পারেন। আশা করছি আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। তারপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি কমেন্ট বক্সে আপনাদের উত্তর দিয়ে দেব। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।